গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে বহির্বিভাগে টিকিট করার জন্য চালু হলো আধুনিক পদ্ধতি। এতদিন দূর দূরান্ত থেকে মানুষ বহির্বিভাগে টিকিটের জন্য লম্বা লাইন দিতে হতো এবং যার ফলে সময় যেত অনেক বেশি। বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতাল কর্তৃপক্ষ কিউআর কোড চালু করেছে। এই আধুনিক পদ্ধতি চালু হওয়ার ফলে অনেকটাই সুবিধা হয়েছে বলে জানাচ্ছে রোগী ও রোগীর আত্মীয়রা। কিউআর কোড করে দেওয়ার জন্য আমরা যে আগে লাইন দিয়ে দাঁড়াতে হতো, ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতাম, এবার এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অতিষ্ঠ হয়ে পড়তাম। এখন সেই কিউআর কোড হওয়ার ফলে আর লাইনটা আমাদের দিতে হবে না, যার ফলে আমরা অনেক উপকৃত। ডায়মন্ড হারবার, সাগর, নামখানা, সুন্দরবন থেকে ওদিকে পলতা, কাকদ্বীপ, বজবজ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং সেখান থেকে দেখা যায় যখন লাইন দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে হয় সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই এইটা কিউআর কোডটা করে হসপিটাল কর্তৃপক্ষ যে এই সুন্দর ব্যবস্থা, আমাদের গভর্নমেন্টের যে সুন্দর ব্যবস্থা করেছে, তার জন্য দেখা যাচ্ছে যে অনেক মানুষ এর উপকার পাচ্ছে এবং বেশি লাইনে দাঁড়াতে হচ্ছে না তাদেরকে। এসে ওইটা করে সঙ্গে সঙ্গে টিকিট কেটে তারা খুব তাড়াতাড়ি ডাক্তারকে দেখাতে পারছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এই হাসপাতালের প্রতিটি বহির্বিভাগেই লাগানো হয়েছে এই কিউআর কোড, যাতে রোগী ও রোগীর আত্মীয়দের অনেকটাই সুবিধা হয়। এর ফলে আরও অনেক আধুনিক পদ্ধতি ডায়মন্ড হারবার হাসপাতালে ভবিষ্যতে চালু করা হবে। বের করে নেওয়া হচ্ছে, আসলে অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে পারেন না, বিশেষ করে যারা আসছেন হাসপাতালে তারা সবাই অসুস্থ। এই অসুস্থ রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে আমরা লক্ষ্য করেছি অনেকে আরও অসুস্থ হয়ে পড়ছে। ফলে তারা যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তখন তারা কিন্তু যে অবস্থায় বাড়ি থেকে এসছেন তার চেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। তো এইটার জন্যই সরকার থেকে একটা কিউআর কোড ওখানে রাখা হয়েছে, যেটা স্ক্যান করে অনেকে ওপিডি টিকিট এটা ডাউনলোড করে নিতে পারছে। এতে আমার মনে হয় পেশেন্টদের অনেক সুবিধে হবে। ডায়মন্ড হারবার হাসপাতালে ইতিমধ্যে কিউআর কোড চালু হওয়ায় যেমন খুশি হয়েছে, ডায়মন্ড হারবার হাসপাতালে আরও অনেক আধুনিক পদ্ধতি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।